জমে উঠেছে ডুয়ার্সের লক্ষ্মী পুজোর বাজার। রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো, বাড়ি বাড়ি পূজিতা হবেন লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজোয় অতিরিক্ত অর্থ আয়ের আশায় মালবাজার মহকুমার বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা সহ পুজোর সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা। তবে সকাল সকাল ক্রেতার তেমন দেখা নেই। একদিকে বৃষ্টি গত দুদিন যাবত এবং অন্যদিকে অগ্নিমূল্য বাজারে প্রতিমার দামও বেশি। প্রতিমা বিক্রেতাদের দাবি, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে প্রতিমারও। তবে 50 থেকে 250 টাকার মধ্যে বিভিন্ন প্রতিমা রয়েছে। কিছু প্রতিমা বিক্রেতা জানায়, প্রতি বছর তারা পাইকারি দরে প্রতিমা কিনে নিয়ে এসে বিক্রি করে। পাইকারের কাছে দাম বেশি, তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে প্রতিমা। একই অবস্থা ফল ব্যবসায়ীদেরও। ফলের দোকান থাকলেও ক্রেতার দেখা নেই, কারণ ফলের দাম অনেক। আপেল 150 টাকা, বেদানা 140 টাকা, মৌসুম্বি 120 টাকা, নাশপাতি 100 টাকা কেজি। তাই ফল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন গ্রাহকেরা। বিক্রি বাটা সেরকম খুব একটা নাই, কেননা বাজার কাস্টমার যে হিসাবে নামার কথা সেই হিসাবে কাস্টমার নেই। বাজারটা একটু হাই হাই আছে, ফলের রেট একটু বেশিই আছে, এই কারণে কাস্টমারও কমই আসছে। এই পূজা বলে মালের আমদানিটা খুব একটা বেশি ঢুকে নেই, মালের আমদানি কম আছে যার জন্য দামটা একটু বেশি আছে। আপেল বিক্রি হচ্ছে 100-120 টাকা, কমলালেবু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, মৌসুমি বিক্রি হচ্ছে 80 টাকা, নেশপাতি বিক্রি হচ্ছে 80 টাকা, নাক বিক্রি হচ্ছে 100 টাকা, এইসবই রেট চলছে। হ্যাঁ, লক্ষ্মী পূজার জন্য অল্প দাম বেশি আছে, কাস্টমার আসছে কম আছে কাস্টমার। দোকান দোকান লাগালাম, আধা ঘন্টা হইলো, মণিবারটা করছি, সারাদিনটা কীরকম যাবে জানি না। খরচ তো পাইকাররা তো মালের দাম হাই নিছে একটু, বলতেছে মাল পাওয়া যাচ্ছে না, মালের রেট বেশি, জিনিসের দাম বেশি। মোটামুটি 60 টাকা থেকে শুরু করে 100, 150, 250 এইসব রেঞ্জের মধ্যেই আছে আমার কাছে। বৃষ্টি তো কালকে তো বৃষ্টির জন্য দোকানদারি করতেই পারি নেই। অন্যদিকে লক্ষ্মী পুজো উপলক্ষে বাজার জমে উঠল জলপাইগুড়িতেও। ডুয়ার্সের নদী থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। শনিবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের কুচিডায়না নদীর মাঝে এই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এরপর স্থানীয় লোকজন নাগরাকাটা থানায় খবর দেয়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নির্মল সুর, বয়স 45 বছর, বাড়ি নাগরাকাটা ব্লকের কেরন চা বাগানে। গতকাল দুটো নাগাদ এই ব্যক্তি বাজারে এসেছিল, রাত হয়ে গেল, কোনো খবর পাওয়া যায়নি ওই ব্যক্তির। আজ সকালে নদীর চরে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, কিভাবে এই ব্যক্তির মৃত্যু হলো তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি পথ, গাড়ি চলাচলে সমস্যা। গত দুদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে পাহাড় ও সমতলে, আর এতেই সেবকের মংপং এর কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা এবং গার্ডওয়ালের বেশ কিছুটা অংশ, আর এতেই বিপদের আশঙ্কা করছে মানুষ। যেভাবে পাহাড়ের একাংশ ভেঙে রাস্তার উপর নেমে আসছে, তাতে যে কোনো সময় পুরো রাস্তাটি ওয়াশ আউট হয়ে যেতে পারে। উল্লেখ্য, গত 1 বছর আগে সেবকের এই রাস্তাটি সম্পূর্ণভাবে ভেঙে যায়, যার ফলে গত বছর বহুদিন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তাটি ঠিক করে। গত 2-3 মাস আগে প্রবল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার প্রায় 800 মিটার রাস্তা। তবে গত 2 দিনের বৃষ্টির কারণে গতকাল রাতে আরও ক্ষতি হয় রাস্তার। পাহাড় ভেঙে রাস্তার উপর চলে আসছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে এই রাস্তা। ছোট গাড়ি বা বাস এই সেবকের রাস্তা দিয়ে চলাচল করলেও বড় গাড়ি বা ভাড়া গাড়ি গাজলডোবা হয়ে শিলিগুড়ি যাতায়াত করছে। তো 2-3 দিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে ওই মংপংয়ের এখানে যেটা 36 বলে জায়গাটা, সেই জায়গাতে মানে উপর থেকে ওয়াশ আউট হয়ে আসছে। তো রাস্তাটা প্রতি বছরই মানে বানানো হয়, প্রতি বছরই ক্ষতি হয়। ডুয়ার্সের লোকেদের মেন রাস্তা হচ্ছে এটাই। এবার ওখানে রাস্তা ভেঙে যাওয়াতে যাতায়াতের অসুবিধা হচ্ছে, তার জন্য কিছু গাড়ি যাচ্ছে গজলডোবা হয়ে। গজলডোবা রাস্তাও খুব একটা ভালো না। এতে আমাদের বিকল্প যদি সেবক সেতু, ওই সেবকের রেল ব্রিজের পাশ দিয়ে যে একটা সেতু বানানোর কথা ছিল, সেটা যদি হয়ে যায় তাহলে আমাদের ডুয়ার্সবাসীর জন্য সবথেকে উপকার হবে, এটাই আমাদের সবথেকে বড় দাবি ছিল আগাগোড়াই।
এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির থ্রি স্টার হোটেল, হোটেল ভিলা প্রীতম, যা আজ আতিথেয়তা সেরা। যে কোনো সিজন, যে কোনো সেলিব্রেশনে দেশি বিদেশি সব রকম পসরা সাজিয়ে হাজির আমরা। এবার পুজোতেও আপনাদের রসনা তৃপ্ত করতে সদাই প্রস্তুত আমরা। রকমারি বাঙালি খাবারের পাশাপাশি থাকছে মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান খাবারের আকর্ষণীয় সম্ভার। পুজোর খাওয়া দাওয়া বলতেই হোটেল ভিলা প্রীতম, কারণ আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক নিউট্রিশাস এবং ডেলিশাস পরিষেবা। হোটেল ভিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। হোটেল রত্নদ্বীপের পক্ষ থেকে সমস্ত শহরবাসীকে জানাই স্বাগত শুভেচ্ছা। এবারে পুজো স্পেশাল মেনু তালিকায় স্টার্টার থেকে আইসক্রিম পর্যন্ত জম্পেশ পেট পুজোর আয়োজন রয়েছে হোটেল রত্নদ্বীপে। ইন্ডিয়ান স্পেশাল হোক অথবা রত্নদ্বীপ স্পেশাল কিংবা চাইনিজ কুইজিন, যে কোনো খাবারের মন মাতানোর স্বাদ নিতে আপনাকে আসতেই হবে হোটেল রত্নদ্বীপে। তাই এবার পুজোয় বাড়ির কিচেনকে আলবিদা জানিয়ে নতুন স্বাদ চেখে নিতে অবশ্যই আসুন হোটেল রত্নদ্বীপে। হোটেল রত্নদ্বীপ, ক্লাব রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জয় বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। এবার করলা নদী বাঁধের আবর্জনা পরিষ্কারে এগিয়ে আসলো প্রবীণ ও নবীন সদস্যরা। শনিবার সকালে জলপাইগুড়ি জেওয়াইএমএ মাঠের জলপাইগুড়ি ভেটারেন্স স্পোর্টস ক্লাবের সকল সদস্যরা মিলে এই মাঠ সংলগ্ন করলা বাঁধের পুরো অংশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে। আগামীতে মাসে একবার করে তারা এখানকার বাঁধের নোংরা আবর্জনা পরিষ্কারের কথা জানিয়েছেন জলপাইগুড়ি ভেটারেন্স ক্লাবের সভাপতি সন্তু চ্যাটার্জি। এদিন সকালে এখান থেকে একাধিক পরিমাণে প্লাস্টিক, মদের বোতল, গ্লাস পাওয়া গিয়েছে বলে জানা গেছে। জলপাইগুড়ি ভেটারেন স্পোর্টস ক্লাব এখানে প্রতিদিন অনুশীলনের জন্য আসি এবং আমরা খেলাধুলা করি, শরীরচর্চা করি। অনেক বয়স আমাদের, অনেকে এখানে আশিও আছে, 70-75 সবই আছে। তো সেখানে আমাদের কতিপয় সভ্য উদ্যোগ নিল যে আমরা যেখান দিয়ে আসি, যে জায়গাটা দিয়ে আমরা সবসময় থাকি, সেই জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার। কারণ এই বাঁধটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে না। সেটার জন্য আমরা ঠিক করেছি যে প্রতি মাসে একবার করে এই বাঁধটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আমাদের প্রত্যেক সভ্য এই এই কাজে সহযোগিতা করে আমরা আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখব। এটাই আমাদের মেন উদ্দেশ্য, যে আমরা যেমন আমরা বাড়িঘরকে পরিষ্কার রাখি, তেমন এই 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 পীঠস্থান, এই খেলার মাঠের সংলগ্ন জায়গাকেও আমরা সম্পূর্ণ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের জায়গাটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করব, এটাই আমাদের উদ্দেশ্য। ফুলবাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ফুলবাড়ির জটিয়াকালী মডেল স্কুলের পেছনের দিকে অচেনা এক যুবককে জলের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা। যুবকের পরিচয় পাওয়া না গেলেও স্থানীয় লোকেরা জানায় তারা দেখতে পান যুবকটি পড়ে আছে, তার শরীরে খালি প্যান্ট, গায়ে কোনো জামা নেই। এই যুবককে কোথাও মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে, কারণ তার শরীরে সমস্ত জায়গায় ফোসকা পড়ে আছে। ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পাঠানো হয় যুবকের দেহটি। যুবকের পরিচয় জানা যায়নি, পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। আমি লোকমুখে খবর পেলাম ফোনে, আর কি ফোনে একজন বলল যে এখানে একটা লোক মারা গেছে। আসলাম, এসে দেখলাম যে লোকটা দক্ষিণ দিকে চিদ হয়ে পড়ে আছে, তার তার নাক দিয়ে রক্ত পড়তেছে এবং বুকে একটা ফোসকা পড়ে গেছে, জলের মধ্যে পড়ে আছে, মনে হয় 2-3 দিন আগের মোড়া আর কি। লোকটার মুখটা কালো হয়ে গেছে, ঠিকভাবে চেনা যাচ্ছে না, একটা সবুজ রঙের জিন্স প্যান্ট পরা আছে আর কি, থ্রি কোয়ার্টারের মতো। আপনার কি মনে হচ্ছে, কি দেখে কি মনে হচ্ছে, আপনার তো মার্ডার ফার্ডার করেছে বা কিছু এরকম কিছু? নিশ্চয়ই মার্ডার করেছে, নিশ্চয়ই এখানে এনে মার্ডার করুক বা বাইরের থেকে মার্ডার করে এনে গেছে পেলুক, মারা করে ওনাকে ফেলে দেওয়া হয়েছে। কেন এই সন্দেহটা কেন হলো? যেভাবে দেখা যাচ্ছে লোকটা যেহেতু আমাদের এখানে না, বাইরের লোক, আমাদের এখানে লোক আমরা চিনতে পেতাম, তো বাইরের লোকটাকে এখানে এনে যদি মরে থাকলো তো কোনো কাজে আসবে না। ওনার যে ফোসকাগুলো পড়েছে কি মনে হচ্ছে যে আগুন টগুন ধরে দেওয়া, অ্যাসিড ঢেলে দেওয়া? মনে হচ্ছে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো একটা আগুনে
ফুসকার মতো অবস্থা দেখা আছে না ফুসকাটা কেন আর মুখটা কালো হয়ে গেছে এটা আপনি অ্যাড্রেস পাওয়া গেছে কোথাকার না এখনো কোনো সেরকম অ্যাড্রেস পাওয়া যায়নি লক্ষ্মী পূজোর আগের দিন বন্ধ হয়ে গেল জয়পুর চা বাগান এতে সমস্যায় পড়েছে হাজারেরও বেশি শ্রমিক খবরে প্রকাশ তারা শুধু বোনাস পেয়েছিলেন কিন্তু এই মাসের দু কিস্তির বেতন তাদের দেওয়া হয়নি বেতন দেওয়া নিয়ে শ্রমিক এবং ম্যানেজার কর্তৃপক্ষের মধ্যে বাদানুবাদ হয় গত রাতে শনিবার সকালে শ্রমিকরা ফ্যাক্টরিতে গিয়ে দেখেন ফ্যাক্টরি বন্ধ ম্যানেজার কর্তৃপক্ষ ফ্যাক্টরির চাবি রেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় রবিবার লক্ষ্মী পুজো তাই চিন্তায় পড়েছেন ফ্যাক্টরি শ্রমিক থেকে শুরু করে বাগানের শ্রমিকরা এইখানে আমি এই জয়পুর চা বাগানে আমি ওয়ার্কার একজন বৈদার কাজ করি সাব স্টাফে কি হয়েছে গত রাতে তো হয়েছিল মানে আমাদেরকে আমাদের এখানে লেবার গুলাকে 15 দিন পর পর একটা ফর্টনাইট পেমেন্ট হয় তো ওই ফর্টনাইট পেমেন্ট আমাদের গত 1 তারিখে পেমেন্টটা ডেট ছিল এই অক্টোবর হ্যাঁ অক্টোবরের 1 তারিখে তো অক্টোবরে ম্যানেজমেন্ট কি করলো বোনাসটা দিয়ে দিল বোনাস দেওয়ার বোনাসটা দিয়ে ফর্টনাইট আমাদেরকে পিছায় দিল 4 তারিখে দিব বললো তারপরে 4 তারিখ দিতে পারলো না তখন বললো আমরা 11 তারিখে দিব তখন লেবার গুলা মানে না তা সত্ত্বেও কোনো মতন বুঝায় সুঝে ওদেরকে 11 তারিখ অব্দি আনা হইলো তো 11 তারিখ এখন যখন পৌঁছাইলো গতকালকে তখন আইসে দেখতেছি মানে দিতে পারবে না আবার তো এই ডবলি টবলি কিছু টাকা দিবে আর এই ফর্টনাইট পেমেন্টটাকে 15 তারিখে নিয়ে যাবে তো 15 তারিখে তো আমার একটা ফর্টনাইট পেমেন্ট আছে তখন আমরা জিজ্ঞাসা করলাম আপনি তো 2টা দিতে পারবেন না তখন উনি বলেছেন 15 তারিখের ফর্টনাইটটাকে আমরা আরো পিছনে নিয়ে যাব তখন এইভাবে আমরা যখন মানলাম না এটা কে বললেন এই কথাটা যে পেছনে নিয়ে যাবেন যে ম্যানেজমেন্ট বড় ম্যানেজার আচ্ছা তো ওনার নাম কি ম্যানেজারের ওনার ডিএস চৌধুরী না ডিএস চৌধুরী আচ্ছা ডিএস চৌধুরী তারপরে কি হলো তারপরে আমরা যখন মানলাম না তখন সমস্ত লেবার গুলো আইসে এখানে কিছুক্ষণ থাকলো তো সাহেব রুমে ছিলেন আর লেবার গুলা সব বাইরে তখন মানে কিছুক্ষণ বিক্ষোভ হয় তাতে উনি বাধ্য হয়ে একটা নোটিশ করলেন নোটিশের মধ্যে লিখে দিলেন যে 14 তারিখে একটা ফর্টনাইট দিব আর 15 তারিখে একটা ফর্টনাইট দিব তখন লেবার গুলা নিজে নিজে সবাই খুশি হয়ে গেল যে ঠিক আছে মানে টাকাটা পাবে আর কি সেটা সবাই সবাই বাড়ি চলে গেল তারপরে রাত্রে শুনতেছি 2টার সময় যে ম্যানেজার গুলো একটা অনলাইন এই গত রাত 2টার সময় পালিয়ে গেছে তো কতজন শ্রমিক নিযুক্ত ছিলেন এই ফ্যাক্টরি এবং বাগানে আমাদের মেন গার্ডেনে 1000-এর উপরে হবে আর 2টা ছোট ছোট প্রজেক্ট আছে ওটা মিলে টোটাল 1100 পার হবে 1200 মত প্রচুর সংখ্যক শ্রমিক যুক্ত আছেন কালকে লক্ষ্মী পুজো তো কি বলবেন এই সময় এরা চলে গেল বেতনটা দরকার ছিল সবারই কেটে খাওয়া মানুষ শ্রমিক সবাই কি বলবেন তাহলে এখন তো লেবারদের হাতে এখন টাকা দরকার ছিল খুব দুঃখজনক টাকা তো সব শেষ তারপরে এখন পূজাটা ঠিক করে দেওয়া হবে না তারপর সামনে আবার ইসে আসতে কালী পূজা আসতেছে মানে ভবিষ্যৎটা অন্ধকার এখন লোকগুলার চা বাগান বন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে অপর এক শ্রমিক জানান এদের কি অবস্থা এখন বন্ধ আছে কখন তো কবে থেকে এই যে কালকে থেকে মানে রাতের বেলা চলে গেছে রাতের বেলা চলে গেছে আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে 5টার সময় জানতে পারলাম এখন কি দুশ্চিন্তায় আছেন এখন অসুবিধার মধ্যে পড়ছে এখন কেন এখন সামনে লক্ষ্মী পূজা আছে তার জন্য কালী পূজা মায়না তো হয়নি মায়নাও হয় নাই এখন কি চাইছেন এখন বাগানটা খুলুক এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো আরো খবর নিয়ে সঙ্গে থাকুন ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তা শীর্ষে তিনি বিয়ে পড়াশোনা মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে যোগাযোগ 9434317391 9163666741 পুজোর আগে আপনাদের বাড়িতে পছন্দ মতো রঙে রাঙিয়ে তুলতে চলে আসুন শ্রীরাম পেইন্টস এন্ড হার্ডওয়্যারে
এখানে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক মেশিন দ্বারা নির্মিত আপনাদের পছন্দ মতো রং। এছাড়াও বার্জার কোম্পানির রং, পুট্টি সহ অন্যান্য কোম্পানির রং এবং বিভিন্ন রকমের হার্ডওয়্যার সামগ্রী। এখানে সমস্ত সামগ্রী হোলসেল এবং রিটেলে পাওয়া যায়। পূজোর মরশুমে থাকছে বিভিন্ন অফার, তাই আর দেরি কেন, আজই আসুন শ্রীরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যারে। আমাদের ঠিকানা শ্রীরাম পেইন্টস অ্যান্ড হার্ডওয়্যার, দিনবাজার ব্রিজের পাশে, জলপাইগুড়ি। গত 20 সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেছে বিদ্যাশ্রীর মেকওভারের নতুন সেলুনের। এখানে আপনারা পাচ্ছেন সব রকম নামি দামি ব্র্যান্ডের ফেসিয়াল, ডিটান ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, ফুল বডি স্পা। এছাড়াও থাকছে ক্রিয়েটিভ হেয়ার কাট, হেয়ার স্পা ও হেয়ার ট্রিটমেন্ট। এসবই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্টদের দ্বারা। তাই আর দেরি কেন, আজই চলে আসুন বিদ্যাশ্রীর মেকওভারে, নিজেকে সাজিয়ে তুলুন সুন্দর ও নতুনভাবে। আমাদের ঠিকানা গ্যালাক্সি বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, কেরানীপাড়া মোড়, ভ্যালু প্লাসের উপরে, জলপাইগুড়ি। 17ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া রংধামালির মহারাজের মেলা এবছর 138তম বর্ষে পদার্পণ করল। 17, 18, 19 তারিখ থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। আগামী 17, 18, 19 তারিখ থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে রংধামালি মহারাজের মেলা, তাই সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। তবে মেলার স্থান পরিবর্তন করা হয়েছে এবার। তিস্তার দিকে নতুন করে জায়গা তৈরি হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। বারোপেটিয়া অঞ্চলের উপপ্রধান কৃষ্ণদাস জানালেন, বহুদিনের ঐতিহ্য এই মেলা, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন মেলা দেখতে, প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়, তাই এবার জায়গাটা যাতে বেশি মানুষ পান তার জন্য স্থান পরিবর্তন করা হয়েছে। দূর দূরান্ত থেকে আসা দোকানদার ভাইয়েরাও মেলায় জায়গা নিতে পারবেন বলে জানান তিনি। মেলার দিনগুলিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান কৃষ্ণবাবু। তিনি আশা প্রকাশ করেছেন প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর মানুষের সমাগম হবে এই মহারাজের মেলায়। এবার আমাদের মহারাজ মেলা 138তম হচ্ছে, তো এবার দেখা যাচ্ছে যে মেলাটার জায়গাটা একটু চেঞ্জ করেছেন। হ্যাঁ, জায়গাটা আমরা পরিবর্তন এই কারণে করলাম, কারণ এত লোকের সমাগম হয় আমাদের যেটা পুরনো জায়গা আর কি, সেই জায়গাটায় খুব কম হয়ে যায় আর কি, এত দোকান আসে আমরা জায়গা দিতে পারি না, অনেক দোকানদার ফিরে যায়, যারা ব্যবসা করবে বলে এখানে আসেন আর কি, তারা জায়গার অভাবে করতে পারেন না, সেই জন্য আমরা এখানে নতুন করে মাঠ তৈরি করছি এবং এই জায়গাটা এবার আমরা নতুন করে মেলাটা লাগাচ্ছি, যাতে প্রত্যেকটা দোকানদার এখানে সুযোগ পায় আসে এবং মানুষজন যাতে শান্তিপূর্ণভাবে ঘুরতে পারে তার জন্যই আমরা এই ব্যবস্থাটা এবার নিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বালি, সেখানে অনেক শ্রমিক কাজে লাগিয়েছেন, কাজ করছে, তারা পরিশ্রম করছে, কতটা ঠিক করা যাবে মেলার জন্য উপযোগী? প্রচুর বালি রয়েছে। হ্যাঁ, বালি রয়েছে, আমরা সে আলোচনা করলাম, সেটা জল টল দিয়ে আমরা ঠিকঠাক করবো, হয়ে যাবে, ঠিক অসুবিধা হবে না, কারণ হচ্ছে একটু পরিশ্রম আমাদের হবে আর প্রথমবার একটু কষ্ট হবে, তারপরে হয়তো এটা ঠিক চলে আসবে, অসুবিধা হবে না, সামনে বছর থেকে আর কোনো রকম অসুবিধা হবে না। এই যেটা করছেন যে মাঠটা নতুন ভাবে তৈরি করছেন, সেটা কি শুধু মেলার উপলক্ষে, মেলার চিন্তা করি না? না না না, এই মাঠটা আমরা শুধু মেলার উপলক্ষে নয়, এখানে ফুটবল খেলার মাঠও নেই, সেই জন্য আমরা এটা তৈরি করেছি যাতে এখানে ফুটবল খেলা, ক্রিকেট, বিভিন্ন খেলাধুলা আমরা এখানে করাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে মেলাটাও থাকবে আর কি। পুরনো ঐতিহ্য, বহুদিন ধরে এই মেলা চলছে এবং বহু দূর দূরান্ত থেকে লোক আসেন, কি আশা করছেন এবার কত লোক আসবেন? প্রচুর লোক আসে, এখানে লক্ষাধিকের উপরে লোক আসে, বিশেষ করে এখানে আমাদের যেটা সব থেকে মেলা এবার, যেমন হচ্ছে আমাদের বিচিত্র অনুষ্ঠান থাকে, নাচ গান থাকে, তারপরে হচ্ছে ভাওয়াইয়া গানও থাকে, তার সঙ্গে সঙ্গে এখানে নাগরদোলা থাকে, এবার আমরা নতুন করে যেটা কোনোবার আসেনি সেটা সার্কাস। ভূমি ও ভূমি সংস্কার অফিস চালু না হয় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা অঞ্চল অন্তর্গত রংধামালি বাজারে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে আরআই অফিস বা রাজস্ব পরিদর্শক অফিসের নতুন বিল্ডিং হওয়ার 1 বছর অতিক্রান্ত হলেও উদ্বোধন হয়নি, ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে। অনেকে জানালেন দুদিন রংধামালি হাটের দিন প্রচুর নোংরা করা হয় এই নতুন অফিসের সামনে, পুরনো অফিস বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে, নতুন অফিস উদ্বোধন হলে প্রতিটি মানুষেরই সুবিধা হতো বলে জানালেন তারা। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন টেলিফোনে আমাদের জানান বিষয়টি খোঁজ নিয়ে তারা ব্যবস্থা নেবেন। এটা পাতকাটা আড়াই অফিস ছিল, তো ওটা কতদিন আগে হয়েছে? কতদিন তাও এটা অনেকদিন থেকে তো, হ্যাঁ, উদ্বোধন হয়নি, উদ্বোধন হয়নি, মানে কাজ শুরু হয়নি, কাজ শুরু হয়নি, হ্যাঁ। কেন হয়নি জানেন? না তা জানি না, তা এই সম্বন্ধে তো কিছু জানি না, তবে কতদিন হলে ভালো হইতো আর কি। আড়াই অফিস অনেকদিন থেকে হয়েছে কিন্তু উদ্বোধন হচ্ছে না, অনেক লোক আসে ঘুরে চলে যায়,
অফিসটা উদ্বোধন হয়ে গেলে ভালো হইতো। অনেক লোক আসে, খুঁজে বেড়ায়, আমাদেরকে জিজ্ঞাসা করে যে অফিসটা কোথায়, কোন এলাকায় এটা হচ্ছে। এটা হয়েছে আর কি, অফিসটা এটা পাতকাটায় হচ্ছে, রংধামালি, রংধামালি পাতকাটা। তাহলে পাবলিকের সুবিধা হতো বলছেন? হ্যাঁ, পাবলিকের সুবিধা, উদ্বোধন হলে পাবলিকের সুবিধা হবে। কতদিন ধরে বিল্ডিংটা হয়ে আছে? বিল্ডিংটা তো এই বছরখানি হলো, নতুনটা যেটা হয়ে আছে, কিন্তু এখনো উদ্বোধন হয়নি। এখনো উদ্বোধন হয়, চাইছেন যদি উদ্বোধন হয় পাবলিকের ভালো হতো, পাবলিকের সুবিধা হবে। বানারহাটে দশেরার মেলা থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো এক যুবককে। বানারহাট চা বাগানের বাসিন্দা রামু মুন্ডাকে মেলা থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করল মৃতের কাকা মংরা মুন্ডা। ঘটনা প্রসঙ্গে তিনি জানান, শুক্রবার রামু চা বাগান সংলগ্ন মাঠে যে দশেরার মেলা হচ্ছে সেই মেলার নাগরদোলা চালানোর কাজে যায়। এরপরেই স্থানীয় এক যুবক মোহাম্মদ সাদ্দাম রামুকে ডেকে নেয় মেলা থেকে। এরপরেই রাত 8:30 নাগাদ আমরা খবর পাই যে রামুকে খুন করা হয়েছে। কি হয়েছে ঘটনা, কি ব্যাপার বলেন তো? রাত্রেবেলা মেলা গিয়েছিল, যে নগরসেবার মেলাতে কাজ করে। হ্যাঁ বলেন। মেলাতে কাজ করে, ও কি কাজ করে? হ্যাঁ, নাগরতলা, নাগরদোলায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেলা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, মেলা করে তাহলে একটু 1-1.5 ঘন্টা আগে চলে আসলো। হ্যাঁ, তারপরে ওকে ডাকে নিয়ে আসে, ওকে ঘটনা করে দিয়েছে। কে ডাকছে, কে মারলো, কোথায় হলো? যে আমাদের গ্রাম পঞ্চায়েত 1 নম্বর আছে, ওখানে তারাচাঁদ মাঠে। কি করছে, কিভাবে কে মারল? ওই যে কি নাম, যে সাদাম। কেন মারলো, কেন, কি খবর? আগে কিছু ওর সাথে ঝগড়া ছিল। কি দিয়ে মারছে? চাকু দিয়ে, দাও দিয়ে মারছে। স্পটেই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। কটার সময় রাতে ঘটনা? রাত্রে তো আমরা তো বাড়িতে ছিলাম, 8:30-9টা। যে মারছে তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ হ্যাঁ। কি করছে? ও ওকে ধরে নিয়ে ধুবড়ির থানাতে পাঠিয়ে দিয়েছে। কেন, এখানে মেলা আছে, সেজন্য এখানে কিছু থানাতে রেকর্ড হবে, বদনাম হবে, মেলাটা বদনাম হবে, সেজন্য এখান থেকে পাঠিয়ে দিয়েছে। ছেলে না, আমার ভাইয়ের। কি নাম কি ওর? রাম মুন্ডা। কত বছর বয়স? মোটামুটি 23। অপরদিকে শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় বানারহাট থানার পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।